স্বাস্থ্যকেন্দ্রের সামনে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায় চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয়দের। এই চিত্র নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পাওয়া কোচবিহারের নিশিগঞ্জে, আর ওই অবস্থার জন্য একজন আরেকজনের ওপর দোষ চাপিয়ে দায় সারছেন। প্রায় 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার 1.5 লক্ষ মানুষ নির্ভর নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর। 3 একর জমির ওপর তৈরি এই স্বাস্থ্যকেন্দ্র। দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়ে থাকে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে, কিন্তু ওই আবর্জনা স্তূপ কেন হচ্ছে বা সেখানে শৌচকর্ম কেন বন্ধ হচ্ছে না, তা নিয়ে যেমন কেউ দায়িত্ব নিতে রাজি নয়, তেমনি নিয়মিত ওই আবর্জনা পরিষ্কারে গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্যকেন্দ্র একে অপরের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। আমি রোগী কল্যাণ সমিতিতে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বিনায়ক কৃষ্ণ বর্মনের প্রতিনিধি হিসাবে কাজ করছি দীর্ঘ 4 বছর থেকে, এবং এই হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি যেহেতু নিশিগঞ্জ টিজিপির ভূপ্রধানের পোস্ট হোল্ড করছি, আমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে 100 দিনের মাধ্যমে এটাকে সাফাই অভিযান আমরা করেছি 2 বার লেবার দিয়ে। পাশাপাশি যেহেতু এটা লোকেশনটা রয়েছে নিশিগঞ্জ 1 নম্বর জিপি, 1 নম্বর জিপির প্রধান শ্রী ঘোষাল চন্দ্র বর্মন মহাশয় উনি লেবার লাগিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এখানে যেহেতু জনবহুল এলাকা, বাজারের লোকজন যেহেতু আশেপাশে কোনো বাথরুম নেই, ওটা ছুটে এসে বাজারের লোক যারা পথিক যারা হাত করতে আসে তারা এখানে এসে ইউরিনালটা করে যায়। আমরা অনেক প্রতিবাদও করেছি, এ নিয়ে বহু সংঘর্ষ হয়েছে, এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতালের কী কন্টিনিউটি আছে না আছে ডাক্তারবাবু বলতে পারবেন, কেন ওনারা করছেন না সাফাই সেটা উনি বলবেন, উনি পাশেই রয়েছেন মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর অধিকারী। নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ হিসেবে আমি এটুকু বলতে পারি, নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পারফরমেন্স, পেশেন্টের সংখ্যা, ডেলিভারির সংখ্যা সেগুলো যথাযথভাবে হচ্ছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পেশেন্ট বেশি সংখ্যকভাবে এখান থেকে সার্ভিস পাচ্ছেন, যেটা মেইন সমস্যা, যেটা আজকে আলোচ্য বিষয় মেইন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা, বিশেষ করে হাসপাতালের সামনের দিকটাতে, যেটাতে আমাদের প্রধান সমস্যা হচ্ছে যেহেতু এটা একটা বাজার এলাকার মধ্যে অবস্থিত, বাজারের ব্যবসায়ীরা যারা বাজারে আসেন হাট করতে আসেন তারা এখানে এটাকে শৌচকর্মের জায়গা হিসাবে এবং আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করে আসছেন,